فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنْتُمْ لَا تَعْلَمُونَ نائم الكريم تنویر اپنی بولتن جا حلال کے حرام با حرام کے حلال منے کورا شرک شکھترے اکٹی بشویر حلال حرام نیے جو دی عالم دیر بیبھنو مطامت پاوا جائے جمن کنو عالم اٹاکے حلال بولے چھا ایک جن حرام بولے چھے তাহলে যদি কোনো ভুল ফতোয়া সঠিক মনে করি সেক্ষেত্রে কি শিরকে লিপ্ত হব? খুবই অদ্ভুত প্রশ্ন করেছেন ভাই নিয়ামুল করিম। একটা হচ্ছে হালালকে হারাম, হারামকে হালাল মনে করা। হালাল যেটা কোরআন স্পষ্টভাবে হালাল করে দিয়েছে অথবা সুন্নার মাধ্যমে স্পষ্টভাবে হালাল বলে প্রমাণিত হয়েছে, সেটাকে কেউ যদি হারাম করেন নিজের মন গড়া কোনো যুক্তি দিয়ে অথবা বলেন যে না কোরআন সুন্না যাই বলুক আমি এটাকে হারাম মনে করি, এভাবে যদি বলে, অথবা কোরআন এবং সুন্না যাকে হারাম করে দিয়েছে যদি কোনো ব্যক্তি বলে যে না আজকের যুগে এটা হারাম হতে পারে না, এটাকে আমি হালাল মনে করি, যেমন সুদ, যেমন জেনা ব্যবচার, যেমন মদপান, এগুলোকে কেউ যদি বলে আজকের যুগে সে হালাল মনে করে, তাহলে এই যে হালাল মনে করাটা এটা বড় শিরকের দিকে তাকে নিয়ে যায়। কীভাবে? কারণ হালাল এবং হারাম এর সিদ্ধান্ত দেওয়ার অথরিটি হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ সুবহানাহু তাআলার সে অথরিটিকে কেউ যদি নিজের হাতে নিয়ে নিজেই হারামকে হালাল, হালালকে হারাম করে দেন, তাহলে তার মানে হচ্ছে নিজেকে আল্লাহর মর্যাদায় অভিষিক্ত করা, যেটা বড় শিরকের মধ্যে গণ্য হয়। কিন্তু যে বিষয়গুলোতে আলেমদের ইখতিলাফ রয়েছে সেটি হচ্ছে ফিকহি ইখতিলাফ। সেটি হচ্ছে যেমন অজুর মধ্যে এ কাজটা কি করা যাবে কি না, যদি দলিল থাকে তাহলে করা যাবে, আর যদি দলিল না থাকে তাহলে তো হারাম হবে। অজুর মধ্যে কোনো জিনিস অ্যাড করা বাইরের থেকে তাইলে সেটা তো হারাম হবে। তো এই এই যে জিনিসগুলোতে ইখতিলাফ রয়েছে, ঠিক তেমনি যে কোনো শরীয়ত আমলের ক্ষেত্রে, হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে কিংবা তালাকের ক্ষেত্রে কিংবা এরকম যে কোনো ফিকহি মাসালার ক্ষেত্রে অথবা ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে এ কাজটা করা যাবে কি না নাকি যাবে। যেমন আমরা দেখি যে বাইউত তাওয়ারুক, এই বেচা কেনাটা কি হালাল নাকি হারাম। বাইউল ঈনাহ, অধিকাংশ ওলামায়ে কেরাম বাইউল ঈনাহকে হারাম বলেছেন, বাট কোনো কোনো ফাকিহ এটাকেও জায়েজ বলেছেন। তাহলে আমরা দেখতে পেয়েছি বা পাচ্ছি যে অনেকগুলো মাসআলা আছে যেখানে কেউ বলেছেন এটা হারাম, আবার কেউ বলেছেন এটা হালাল, জায়েজ। সেক্ষেত্রে যদি কোনো একটা ফাতাওয়া আমরা গ্রহণ করি তাহলে কি আমি, হতে পারে আমারটা ভুল, তাহলে আমি যেটা হালালকে হারাম মনে করলাম, হারামকে হালাল মনে করলাম, আমিও কি শিরকে লিপ্ত হলাম নাকি? না ভাই, এটা এভাবে বলা যাবে না। প্রথমোক্ত ক্ষেত্রে যেখানে শরিয়া আমাদেরকে নিষেধ করেছে হারামকে হালাল, হালালকে হারাম বলতে, সেটার দলিল আমরা পাই সূরা নাহলের 116 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ولا تقولوا لما تصف ألسنتكم الكذبة هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذبة إن الذين يفترون على الله الكذبة لا يفلحون আর তোমাদের জিব্বা যে মিথ্যা বর্ণনা করছে, দেখেন শুরু থেকেই সেটা মিথ্যা, কিন্তু জিব্বা বলছে একটা মিথ্যার পক্ষ নিয়ে, জিব্বা যে মিথ্যা বর্ণনা করছে সেটাকে তোমরা বলো না হাদা হালাল এবং হাদা হারাম, অর্থাৎ মিথ্যার উপর ভিত্তি করে তোমরা বলো না এটা হালাল এটা হারাম। কোরআন এখানে ভেরি মানে কি বলে এক্সপ্লিসিটলি মানে স্পষ্টভাবে বর্ণনা করে দিচ্ছে যে কোন পদ্ধতিতে হারাম হালাল বলাটাকে কোরআন এখানে নিষেধ করছে। লিতাফতারু আলাল্লাহিল কাযিব, যেন তোমরা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করতে পারো। যখন আমরা হালালকে হারাম বলবো, হারামকে হালাল বলবো, তাতে আল্লাহ বলছেন এই বলার মাধ্যমে মিথ্যারোপ হয়ে যাবে কার উপরে? আল্লাহর উপরে। তাহলে কী হবে? লাইফ লেহন, তারা সফল হবে না, এটা নিষিদ্ধ এবং এটা কোরআন নিষেধ করছে। আবার সূরা ইউনুসের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল আরআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালান কুলিল্লাহ কুল আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন, বলো তোমরা কি মনে করো যে আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেছেন তারপর তোমরা তার থেকে হারাম এবং হালাল নির্ধারণ করে নিচ্ছ? বলো আল্লাহ কি তাহলে তোমাদেরকে এই অনুমতি দিয়েছেন, এই যে এটাকে হারাম বলছো ওটাকে হালাল বলছো, নাকি আম আলাল্লাহি তাফতারুন, আল্লাহর উপর তোমরা অপবাদ আরোপ করছো?
তাহলে এই দুটো আয়াত থেকে বোঝা গেল যে একদমই স্পষ্টভাবে মিথ্যার উপর নির্ভর করে মনগড়াভাবে যদি কোনো ব্যক্তি বলে এটা হালাল অথবা এটা হারাম তাহলে সেটা নিষিদ্ধ।